পরীক্ষার প্রিপারেশন নেওয়া সব শেষ, কিন্তু সকালে শুনি যে প্রবেশপত্র নাকি আর পাবো না। 3 দিন থেকে আমি যোগাযোগ করি, তার কোনো কথাবার্তা বলে না, ফোন রিসিভ করে না। পরে বিভিন্নভাবে বিভিন্নকে ধরে তাদের কাছে যোগাযোগ করার চেষ্টা করি, হয় না। তাসলিম তাবাচ্চুম আফরিন প্রবেশপত্র না পাওয়ায় অংশ নিতে পারলেন না এইচএসসি পরীক্ষায়। শুধু আফরিন নয়, একই অবস্থা লালমনিরহাটের কালীগঞ্জের সূর্যমুখী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের 16 শিক্ষার্থীর। প্রবেশপত্র না পাওয়ায় বিষয়টি বারবার জানালেও শিক্ষক ও কলেজ কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। কলেজটিতে গিয়ে দেখা যায় তালা। যারা যারা ফর্ম ফিল আপ করছে আর যারা যারা করে নাই, তারা মনে করেন যে যে নামগুলো আছে ওই নামগুলো ডিলিট করতে গিয়ে, মানে যারা যারা ফর্ম ফিল আপ করে নাই ওদের নাম ডিলিট করতে গিয়ে আমাদের নাম সব নাকি সব ডিলিট করে দিছে, একদম সবগুলো অল ডিলিট হয়ে গেছে। এই জন্য আমরা ফর্ম ফিল ইয়া অ্যাডমিট পাইনি এখনো। এখন আমাদের 1 বছরের তো সময় লস হয়ে গেলো পুরো, আমরা যাতে পরীক্ষাটা দিতে পারলামই না। ফোন দিলাম, স্যার বলতেছে তোদের তোমাদের পরীক্ষা হবে না, তোমাদের 1 বছর গ্যাপ। পরে স্যার করলাম কী কারণে, কয় আমরা তো ওই যে ফর্ম ফিলারে বলে কী বলে যারা যারা ফর্ম ফিল আপ করে নি ওদের আউট ডিলিট করতে যায়, পুরা শিক্ষার্থীর মানে আউট ডিলিট করে ফেলছি। আমাদের তো কোনো দোষ নাই যে আমরা কোনো কিছু করছি, যার জন্য স্যারদের ভুলের জন্য আমরা এখন পরীক্ষা দিতে পারলাম না। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন এ বিষয়ে কিছুই জানেন না তিনি। স্টুডেন্ট কিছু জানি না আসলে, আমাকে তো কেউ অভিযোগ করে নাই, কোনো টিচার বা কোনো অভিভাবক আমার কাছে কোনো কিছু বলে নাই, লিখিতভাবে আমি কোনো কিছু পাইনি। কলেজটির 32 শিক্ষার্থীর মধ্যে এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন 16 শিক্ষার্থী। জেআই সমাপ্ত, সময় সংবাদ, লালমনিরহাট।